এটা তো 6 গ্রাম, আর যে 7 গ্রাম লোক ওয়াজ করে কাইলে ইন্ডিয়া করছি মহাভারতের মহাভাবনা, কি রে মহাভাবনা কিতে, তা আজকে তো করে বাইয়ে এ 7 গ্রামের ওয়াজও নাই, কথা কয় না, 3 দিন হারেনি যে না কথা কবি বেড়া ঠিক নেই। আল্লাহ কইতে আছে ওয়াল্লাযী খালাকাল্লাকুম মা ফিল আরদি জামিয়া সুম্মা ইস্তাওয়া ইলা সামায়ে ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত ওয়া হুওয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করছেন। তারপর তিনি আসমান দিকে মনোনিবেশ করলেন, হেডারে 7 গ্রামে বানাইছি, সাবা সামাওয়াতে ক গ্রাম, 7 গ্রাম, 7 গ্রাম, তুই তো তোরা তো আস 6 গ্রামও, ভাই শুধু 3 গ্রামের ওয়াজ করি আজ শেষ, শুনবি কারা কারা শুনতি না আর দেয়া, আমি কবে আমি বলে আসাই হে তারাই আসে। আচ্ছা রেডি তো, তো এই যে আল্লাহ যে একটা কথা কইলো তো গোগারামের কোরআন শরীফ আফালা তাতা জাক্কারুন, হে তারা কি কিছু চিন্তা টিন্তা করে না, স্মরণ করে না, আফালা তাতা দাব্বারুন, হেরা কি কোনো গবেষণা টবেষণা কি করে না নাকি, আফালা ইয়াকিলুন, এরা কি কোনো জ্ঞান টিয়ানে কি কিছু মাতাত নাই, আফালা তুবসিরুন, এগুন কি কিছু দেয় না, আফালা তাসমাউন, এগুন কি কিছু শুনে না, আল্লাহ আকবার থাক কলম মরি রয়েছে তো হান্দা না ওয়াজ জোরে আল্লাহ একবার, নোট অফ ইন্টারগেশন দি কথাটি কইতে আছে নবীও, এগুন কি চিন্তা করে না, কটা প্রশ্ন ছড়ি দিছি, চিন্তার সম্পর্ক ব্রেনের লগে তা কিলুন তাতা দাব্বারুন তুপ সিরুন চোর লগে, তুই কি দেশা তাসমাউন এর সিটিং, তুই কি হনসা, কত সুন্দর কথা। এখন আজকে আমি আমার নবী সাহেবের আঙ্গুকল যে টুকরে মোহাম্মদ রসুল্লাহ ওনার কয়েকটা কথা সানা সিফত করি ওয়াজ শেষ হয়ে যাব, আজাব শুরু করেন রান নসিবে কারা প্রে হয় জানি, আমি পুরা বাংলাদেশে আধা ঘন্টা মাইক লি হারাহারি করুন লাগে, এটা আন নসিবে আছে, ওই বেশি পাল্লা করতে চাই তো করে কিছু দূরের পাওয়ার কমাই দি, ফ্যান্ডেলটা কোন রকম লাগা এটার দরকার, আর কটকটানিটা বন্ধ কর, আমি 50টা মিনিট আসি না, শরীরটা খুবই খারাপ, এনডিএ থেকে আসি ইমিগ্রেশন, আমি বাড়িতে যাই নাই অনুভূতি রয়েছি, শরীরটা খুবই খারাপ, আল্লাহ দেখতেছে আমিন। এ 6 মাসের মাহফিলে কোনো আনো করতে না হুজুর আজ্ঞা 10 মিনিট কম করেন, ব্যাগ থাকে যে আল্লাহ দিব আল্লাহ দি, কি সুন্দর হাম দিয়ে লাই 10 মিনিট 10 মিনিট খালি আল্লাহ দিব খালি আল্লাহ দিব, আমরা যেন এটাও একটা সিটিং বেজি বেটা কবি হুজুর যা হারাম তা করি জানবে ভাই, এক হোজা দান বেশি বানলে গেড়ি হাড়ি যে গাঙ্গ প্রত্যেক রাত গুম্মারা, এই জন্য আইতে এলে খুশি হ মানে ওয়াজে খুশি হইবার সুযোগ নেই ঠিক নেই ওইসিন। আচ্ছা এই যে আল্লাহ প্রশ্নগুলো করছে, এখন মোহাম্মদ রসুল্লাহ আজ 1500 বছর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করি এর মুখ দিবা আর না, এত যেন গোড়া এটা দিবর সিটিং কোথা গা জোরে গা সাল্লাল্লাহু, উনি এ মহাগ্রন্থ আল কোরআন আঙ্গ 6 গ্রামের সারা বিশ্বে, আর বিশ্ব তো ঠিক আঙ্গ 6 গ্রাম অত ইয়ে নেতো ব্যাগ গ্রাম এটা, উনি ঘটনা কিতে আমি একটা প্রশ্ন নিজে নিজে এতে কাফে বই কিতে বিটা লিখছি, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম হুজুর তো কোনো কিচ্ছু আবিষ্কার করো না, আই হুজুরের বৈজ্ঞানিক কই তার টাকা তো বাড়া লাগছে, তো হুজুরে কি কয় ওয়া শামসু ওয়া দোহাহা, সূর্যের কসম যখন সেটা আলোকিত করে, হুজুর ওই যে মক্কা শরীফ মদিনা শরীফ মসজিদে বই রয়েছে, হুজুরে আবার হে জগৎকে কসম কাড়ে আল্লাহর পক্ষ থেকে, এটা কোন দেই এ কথা, আবার ক এই যে শামসু কুবিরা যখন সূর্যরে গুটাই লেবে ওই যে নজুমুন কাদারাত, তারপরে নক্ষত্র গ্রহ নক্ষত্রটি হিড়ি হাড়ি ভাঙি সুরমাসুর করিয়ে লেবে, হুজুর রইল দুন্যায়
এত দূরের খবর হারে গেন। আমি বৈজ্ঞানিক দুলাবাই করে এই প্রশ্নটা করতেছি আর কি, বুঝবেনি? শরীর খারাপ হইলো, মন বালা আছে, বয় কলজে টান্ড হয়েছে, বয় যা বয় বেড়া, ঠিক আছে তো? তাম পৃথিবীর জ্ঞানী বৈজ্ঞানিকেরা কেউ নিজের হ্যান্ডম দি করতে হাইল না। আই টিচার আর নবী সাহেবে কয় বয়স তো মারলে মা, এ দুনিয়াতে আমি আমি টিচার হিসেবে নাজিলেছি। নিউটন, মাইকেল কলিন্স, এডুইন ওল্ডিং, নীল আর্মস্ট্রং নিজেরই টিচার দাবি করছে, কারণ হে তারা জানে দে যা বানাইছে হরের বৈজ্ঞানিকেরা, এটা আবার আপডেট করে গেলে উল্টা লাগবে এলা ডরে নিজেরই এটা কয়নো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রে কোনোদিন দি কোনো আর্থিং দি দিছিনি, ওই তোকে কোম্পানি ডাউন দিবে লাই সাসা হেন তো ডাকাইতে দা ঘটনা ঘটা, এটা তো মনে শর্ট করে দিছে কোন দিস আচ্ছা ইন্দি গুতেছে কত রাজ্য, হিডাও আরেক রাষ্ট্র মাইক জগৎ, মাইকুলারা মাইকুলারা ইগে ইগে কাফের ফতুয়া দেয়, হুজুরেরা হুজুরে করে কাফের ফতুয়া দেয়, এটি যদি আল্লাহর মনে করে দে হালকা ডোজ দিব ইনশাল্লাহ সিভিলে তো আয়ের মার কেম তো গোয়ায় ডরাই মেডা রেডি নি। এখন এই পৃথিবীর যত বৈজ্ঞানিক গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ আছে, সব কিছু ভরা যায় বোঝা যায়। আল্লাহ আল্লাহ শানু কয় দুনিয়ার মানুষের, দুনিয়ার মানুষেরা আমার নবীজির কাছে আমি যা নাজিল করছি এই বৈজ্ঞানিক গ্রন্থের হইলে সূত্রটা তো তোরা বুঝ দিন, হাইলে গুদু দেয় যা খেলাটা আলিফ লাম মিম এর অর্থ কিটা, আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, এটা হলো আল্লাহ কি অর্থ নিছে আল্লাহ জানে, তুই এটা কি অর্থ হয়েছে দি? আল্লাহ পাক তামাম পৃথিবীর সব মানুষের স্টপ করে গেলে সেরো জ্ঞান জ্ঞান বিজ্ঞান করছে না, মায়ের লোক অজ্ঞান করে গেলে আর নবীজির কাছে আজ এটা দিছি তোরা এ হইলে সত্য তো তিন বেলা সিটিং বেজি করস ব্যক্তি নবীর দলে হাঁদা। সুবহানাল্লাহ, আবার এই ওনার আল্লাহর পক্ষ থেকে হুজুরের কয় নবীও আমি আপনি সুনাম সুখিয়াতি বুজুর্গ আই বহুত উপরে নিছি, দুনিয়ার মানুষ জানে না আপনারে আমি কত বড় করছি, কত সুন্দর সুন্দর কথা। দেখো এই বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কয়েক লক্ষ সূত্র থেকে আমি দুই তিনটা সূত্র প্রমাণ করি, ওয়াজ শেষ হইব ইনশা ফিসে আরো কদুর যাই দেরি যেন হয়ে গেছে আরো কদুর দেরি করি। আল্লাহ আল্লাহ শানো ফেরস্তার করে কল করছে করে হুইয়া বল বুঝ ওই নে জাইলুন ফিল আরদে খলিফা, এরাই সয়গারাম একুমিল্লাতে তামাম দুনিয়াতে খলিফা বানাইতাম সাই মানুষ বানাইতাম সাই, ফেরস্তারা কয় আল্লাহ আতা জালু ফিহা মাইয়ুব সিদু ফিহা ওয়া ইসফিকু দিমা, আনে বুঝি হে ফাটি বানাবে না এতে এতে কোবাইব এতে এতে কাফের কইব মুনাফিক কইব দালাল কইব নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা ক্বালুন, করো ফেরেশতারা কয় আল্লাহ আড়ায় তো নওয়াজ কল মহরি জিকিরের ফিকে ফ্লুই আপনি কিল্লে হে ফাটি বানাবেন বা আর মানুষ বানাবেন, কো বাম পাল্ল চাই যা জানি তোরা তা জানস না। মিকাইল আজরাইল জি আল্লাহ রেডি মারিয়া সিন্ধের সুতো রাশিয়া সারা পৃথিবী তো মারিয়া নি বানা আদম সফিউল্লরে বানাইছে বানাইছে আর এবার আল্লাহ পাক দেখছেন হেতা কো সেয়ানাগিরি কেমনে সাইজ বিরবো, ওনারে সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে আদম সফিউল্লরে বিজ্ঞান গবেষণাগারে নিয়ে তারপরে পদার্থ বিজ্ঞানের হিয়া নবে একটি সব কিছু শিখাই লেছে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ সব শিখাই লেছে আদম সফিউল্লরে, শিখাই আবার ইন্টারভিউ কল করছে আমি ও নি বি আসমায় হাউলাই এ ফেরেশতা সেয়ানাগিরি দিয়েছিলি দে অন কয়টি কিতে কিতে হেসার রকম মাহবুদ রে কালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, মাহবুদ আপনার যা হড়াইছেন হিড়ি আর আড়া কোন কইতে আর এমনি কত সেয়ানাগিরি দিয়ে সৎকা আদম সফিউল্লাহ জি আল্লাহ বইও ইহান করহানো নাই ইহান তো করে বুঝাই ফেললে কই রে
আদম ক সিডি কিতা কলা এটা টেস্টার না কইটা কিতা কয়টা স্কুট ড্রাইভার কইটা এটা কুমিল্লা বেতার মাইক আর অমক ফোলা আবিষ্কার করবো কই মোটা অক্সিজেন সিলিন্ডার এটা কিতা কয়টা গিয়ার করবো এটা আমার ফোলা জেবি প্রিস্টলি বানাইবো ও হো বুঝলাম কয়টা কিতা কয়টা রকেট আর ফোলা নেইলাম অষ্টঙ্গে ডুইং ওল্ডিং মাইকেল কলিন্স ইডি নিয়ে বানাইবো কয় সেলুমিশন লাইন এটা কিতা দেওয়া যায় লাল কয়টা বটবটি আমার ফোলা নিকোলাস অটো স্টার্ট দিব বটবটির লগ হাতে না বৈজ্ঞানিকের নামও বটবটি নিকোলাস অটো মাগজে ট্রেক্টর অন ট্রেক্টর কত গ্যালাসির ভিত্তি গেন কিতা কল্লা গেন কুত্তার কামড়ের ওষুধ আর হোলা লুই পাস্তুর আবিষ্কার করিব বেলে হুজুর ওয়াজ করতে না আসেন না হাইজলামি করতে না আসেন আপনি জানো আর এটি কিয়ের কথা কন কোরআনের কন দিয়ে আছে পৃথিবীর সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার করিব স্ক্রু ড্রাইভারটা নাট বল্টুটার নাম পর্যন্ত আব্বাহি এনে কই এলেছে আব্বার সেরা ফলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল সূত্র এখানে বলে দিছে অবাক হয়ে যাবি হরস্যা তো কোরআন ফুরেটাই বিজ্ঞান আমি এতে কাফে নোট করছি কি রে ঘটনা কিতে নিজে নিজে আর কি বুঝছ চালাইতেন নি ওয়াজ তো শুরু হলো কি আজ আলেমদের বরকতে ইনশাল্লাহ ওয়াজ ভালো হইব আর সদ্য আর মরাইতে হইব হেতারা আরে বেটা দিয়ে সাহস দায় বইতে আছি আর কি মহাক্কিক আলমদের সামনে বইলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় আলহামদুলিল্লাহ কত ভালো লাগে কত ভালো লাগে আল্লাহ একবার সবাই তো নাম নিবার সময় নাই আল্লাহ নাম নিতে এলাম না আর খুচরু ভাইয়ের নামও তো লইলাম না কীর্তন ভাই আইব নি কেন কাল আইব কেন আর আই হেদার উঠতে আইল না আর ভাই আর দোনো ভাই এক কলেজে হজ্জিত কুমিল্লা ল কলেজ আর বড় ভাই তো আমি কথা কয় না আচ্ছা এখন গভীর মানসক ওয়াজ শুরু হইব ইনশাল্লাহ সময় কিন্তু কমে দিম ফিনিশিং ইনশাল্লাহ করে দিম আমিন এই যে পৃথিবীর মানুষ জ্ঞান জ্ঞান বিজ্ঞান করতে আছে তারা সব কিছু কোরআন থেকে বানাইছে আবিষ্কার করছে কিন্তু মানে না যে আগুনটা আগুন দেয়া জানি যায় তখন কতু ইয়ে কন তু যায় কেউ করতে পারে না বিজ্ঞানীরা কেউ করতে পারল না আপনারা বসে রয়েছেন এখন আগুনের ভিতরে সাডাইডারে কান্ডি মেললে চলতো না জ্বালালে পেট্রোলের বোতলের ভিতরে পেট্রোল গড়ে গাড়ে কিন্তু এটার ভিতরে আগুন দুনিয়ার কোনো মানুষ সন্ধান দিতে পারল না আগুন কনায় থায় কনায় যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে জানে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা তুম মিনহু তুকিদু তিনি তোমাদের আল্লাহ যিনি সবুজ গাছ গাছালিতে তোমাদের জন্য আগুনের ব্যবস্থা করছে আর হুজুর আগুনের হলো এটা জ্বালে গেল হুজুর তো মসজিদের ভিতরে লাতা এই আগুন কোনে কোনে আছে আল্লাহ রাসূল বলে দিছে সুবহানাল্লাহ আবার আগুনের হিটার বাড়ে কমে বৈজ্ঞানিকেরা মিটার বানাইছে এটাও আমার নবীজি কোরআনে কারিমের মাধ্যমে বিশ্ববাসীরে দিছে আমি কুমিল্লা গায়ের বাম্পার জ্বালাইতে মানছি ওই ফৌজদারি ইয়ানো সন্দেহ বুড়ি বাম্পার লাগাই দেখলাম এনে হলা একটা লাগাই ফিস করে আর হুরান বাম্পার কাটিয়ে এলেছে গাড়ি হিটার হরে জামায় ধরি নতুন একটা আবার একই সব লাগা দি লাগালেছে আমি বললাম কি হচ্ছে এটা একই হল লাগা দিয়ে আগুন লাগাইলেন একটা কাড়ি হালাইল আর একটা লাগা হালাইল হজুর তুমি বুঝতে না আমি কইলাম যে এটা বুঝতে না ঘটনা কি কয়া হুন্ডসো বল্টসো হইলা লাগাইছি ইয়ার এটার কাড়ি এলেছি একই শ লাগা ইয়ার তারিখ গে ওয়ার্ডিং মেশিন হিয়ে দিয়ে লড়াই দিছি আষ্টসো বল্টসে লোয়া লোয়ারে জোড়া দেয় তাইলে আগুনে শুধু ধ্বংস করে না আগুনে গড়ায় তো মোহাম্মদ রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে কথাই জ্ঞান কেন কয় আল্লাহ জি হুজুর কিভাবে বলে ওয়া নাদিজাত ঝুলু দুহুম বাদাল না ঝুলু দান গায়রা হালিয়া জুকুল আযাব আগুনে শুধু তোমাদেরকে জ্বালাই ধ্বংস করবে না আগুনে তোমাদের চামড়া মোটা তাজা করব আবার জ্বালাইব
আবার মোটা করব। তোমরা দে বলতে আসো, এ দেহ পচা দেহ পুরে হবে সাই, সাই বলি আর গজাইব, কিছু কিছু হোকা আগুন খাই বাসে, আবার আগুনের মধ্যে চলে, তাইলে আগুনের হিটারের মিটার বাড়তি কমতি আসেনি। ইব্রাহিম খলিলুল্লাহ রে হে যখন অগ্নিকুণ্ডে বালা দিয়েছে, ৫৯ দিন জ্বালাইতে আছে, কেরান্দি দরিয়া লাগছে আকাশের বাকি সব আগুনের ইটে চলি যায়, নম্রিত যাও ওরা বেনসন সিগারেট টানে সংক্রত হই হই, এই সময় কোনো বেনসন কোম্পানিও নাই বুঝাই পেলে কই, এ আগুন সিটিং আইসুর তিনি জ্বালা চাকা শক্তি নাই, কো শক্তি আছে না না আছে গোলামের হুতে দিকে জিপিল আমি যায় আল্লাহ কো আল্লাহ কি শুরু করছে না না গেরা মকো গিতারে কো মাবু দো আপনার খলিলুল্লাহ রে তো ল্যাংড়া করি জ্বালাই এলার, আপনার খলিলুল্লাহ যদি চলি যায় মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়াতে কেমনে আয়ু কত জান্নাতে তো ভাই জামা ভাঞ্জামি লই যা দোস্ত রে, আর খলিলে রে মরাই দেয় আগুনে রে ফোন করে দিয়ের কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যা, তাইলে আগুনের হিটারের মিটার আছে, তাইলে আগুন পূজা করি কা কয় এ দেহ পচা দেহ পুরে হবে, মারিল মানে কোবাই লেব কোবাই বেড়া ফেরস্তার ঘরে কইব এইভাবে কোবান কা, আমরা তো পৃথিবীর বড় বৈজ্ঞ, তার তো কি বৈজ্ঞানিক ডাকাইতে রোলা ঠিক না, তাহলে আগুনের এই শক্তিটা নিয়ন্ত্রণ করে কে? আর জোরে মোহাম্মদ সাল্লাম কইতে আছে গারাম সংক্ষেপ ছয় গারামের হাজি হাদায় তুল্লা খাইতে বইছে, একই হোটেলের খানা, একই ফার্মের ডিমা, তারপরে একই ফার্মের মুরকা, একই বাবুসি দাঁড়ি মোসারা বাবুসি রেঞ্চে বুড়িগার বউ আরে একসাথে খাইতে বসে মেহেদি বুড়িগা, তারপরে বুড়িগার নাই নাত করুন নাতিনে হরে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, একই ফার্মের ডিম একই বাবু শ্রী রেঞ্চে আগুনও এক মশল্লাও এক, বুড়িগা খাই বইটা তুই আরে না লাল একই খানা, নাতিনে খাই কো দাদা বিয়া দেন উড়া লাইম নাতি এগো বিয়া করার নাগা এ শীত কি এনে যাইবনি, কেউ খায় গরম হয় কেউ খায় আসকারাব, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকে সূত্রটা প্রমাণ করতে পারল না, দুনিয়ার বৈজ্ঞানিকেরা কো বুড়িগার নিউক্লিক অ্যাসিড কমে গেছে আল্লাহ হাতে হজম করতে পারে না, ঠেটটা দেখালে আগে হাতে নিউক্লিক অ্যাসিড শেষ হয়ে গেলে হাতে মরে, তো ঠিক আছে জিজ্ঞা মরি গেছে হাতে নিউক্লিক অ্যাসিড কতটি ভরি যাচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে বাইসপনি, তে সূত্র মোহাম্মদ সাল্লাম কেমনে জানে ওয়ামান নু আমিরুহু নুনা কিসু হুফিল খালকে আফালা তাকিলুন আফালা ইয়াকিলুন, ও আবার ইয়াকিলুন আইছে নবী হ তারা কি চিন্তা করে না তা করে কে একই খানা খাওয়াইয়া কারো করে জোয়ান করে কারো করে বুড়া করে, তিনি তো আর কেউ নন তিনি হচ্ছেন মহান আল্লাহ। তো মোহাম্মদ সাল্লাম তো কোনো খাদ্য বিজ্ঞানী না, হুজুর এটি করলো কেমনে কষ্ট হয়নি চালাইতাম ওয়াজ কম হইব মনোযোগ দিও নট ঠকবি তোরা, হুজুর একদিন ওয়াজ করে ও সাজা বুঝে চিটিং ব্যাপার হনেন হনেন ইয়ার নাই হুজুরে কয় না এত করে বুঝে পারলে করে আবার তো তোরা ভুল ধরি খেলাস আয় তো ডর আয় তো করে ফাম্মা মাং ফাকুলা মোয়াসিনুহু ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, সাসা ও সেদিনের দাঁড়ি ফেললাম আফ কাটি সত্য গো সাসা সত্য, যদি নেকের ফেললাম নের কম হয় যার নাম আছে সিয়ে লাইব ওয়াম্মা মানহাফাত মোয়াসিনুহু ফা উম্মুহু হাওয়িয়া, আর কারো গো নেকের ফাল্লা বদের ফাল্লা যদি বাড়ি হয় হের করে জাহান্নামও নিব, নেকের ফাল্লা বাড়ি হইলে জান্নাত, আবার বলেন ওয়াল উজনু ইয়াউমাইজিনিল হাক ওজন সত্য, আবু জাহেল উতবা সাহেব মুগিরা সিটিং যা আছে ব্যক্তি নে কো দেখছি তুমি মোহাম্মদ তো আগে গত বছর বালায় হাগল আছিল এ বছর তো হুরাই হাগল, এক বছর আর এগো এতে না আসবিলি ইর কিল্লাইছো তো আসো ভাজ্যে ভাজ্যে
তুই নগদে মারবি তো? নামাজের সব ডবিটি তো দেয়া যায় না মারব কেনে? এই ওজন বিজ্ঞান, ওজনের আয়াতিজ্ঞা গবেষণা করি বিজ্ঞানিক দুলাভাইরা, এখন চেষ্টা মিটার বানাইছি। কয়টা মিটার? অদৃশ্য জিনিস মাপা যায়, বাড়ির লোকে ঘরের সামনে দিয়ে মিটার, ওমা মাসের এক তারিখে মিটার সিটিং এ গজাটা 302 দিয়ে ইয়োগো কুমিল্লা অনিটার ভিত্তি দিয়ে কিতে আইছে কিতে গেছে কেউ তো দেখল, আর গায়েতে দেয়া যায় কিতে এনে নজল ঢুকে হয়তো দেখলাম না, তাহলে গায়েব মাফা যায়নি? যায় তো, বিমান উপরে অজ গেলাম, 33,000 ফুট উপরে বিমান, বিমানের হাই মিটারে করতেছে, এটাও একটা মিটার। এমরান ভাই দুলা ভাই পাইলটের নাম আর কি, এসকেলেটার কম চাবো আর উড়িও না জলবা, তোর বিমান 33,000 ফুট উপরে আছে, তো বাতাস তো দেয়া যায় না গায়েব, গায়েবের মাধ্যমে হাতে কেন মাপছে বিমানই ডেট দূর উপরে। আবার কয় তোর বিমান কিন্তু 1,000 স্পিডে চলে, ধরো এসকেলেটার বাড়াইও না, 6 ঘন্টাতে জিদ্দা যাইবা, কমাও নর ডুস্ক মারিবা। আবার দূরবীন দিয়ে দেয়া যায় মেঘ কদ্দুর কনও আছে, ছয় কারণে জসিমা হুন্ডালে যাবে ফকির বাজারের দিকে, ও মা তারও করে মিটার গেছে স্পিরিট মিটার করে জসিয়া স্পিরিট কিন্তু গে হা আসি আসি এসকেলেটার আরো কত দিবি হাসা হাসি বই দিবি ডেন্ডি গাছের লগে বড়ি অনেকটা তারের মাধ্যমে না যায় ভাই সাহ, তারে কি চাকার লগে লাগি গৌরের নি কথা কয়লা গায়ে ডায়াবিডি তো মাফা যায় কোনায় নাই দেয়া ছয় গ্রামের নাই দেয়া হেতে জামাই হাদাই তুল্লা তা লন্ডন ছয় গ্রাম টাওয়ার লোয়া কত টিকা হারিছি এসকেরামের লোয়া মুত্রা লোয়া তোমার মোবাইল দিয়ে কয় সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম সালাম করিও না, তুমি শুক্রবারে কইছো নোয়াঝড়ি ফোন দিবা আমরিকা, তুই 3 ঘন্টা হরে দিছো কা ক ডার্লিং ওভার টাইম আসিল তেরা ক ধরো না ইমু তো ধরো জিয়ন্তি ধরো হিয়ন্তি দিয়া যায় কনা টাওয়ার রয়েছে সহকারাম ইয়ানো কান্দ্রি জোসা রয়েছে কনাই আমেরিকা হাজার 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 মাইল দূরে এই এই মোবাইল এই মুত্রা মোবাইল হাতে দেড় ডেইয়া মোবাইল এ লোহা সুরার নামে লোহা মোহাম্মদ সাল্লাম কেমনে কৌলি বাস কইটাতে প্রচন্ড শক্তি আছে হেতে নাই দাঁড়ি উড়াই জসিমের কাছে দেয় জসিমের ছবি উড়ে নাইদের কাছে দেয় দুর্গা কুড়ুর কুড়ুর আসে ডালি কথা কর তো তাইলে গায়েবে মোবাইল যদি ফটো উড়ে তো হারে রে মোহাম্মদ সাল্লামের আল্লাহ হে সব দিছে হুজুরে দিদি চাই চাই কয় কবরে সাঁচা দফা চলতে আছে কিন্তু কবর আজাব চলে আমি সব দেখি আল্লাহ আমারে সে ব্যবস্থা করে দিছে জান্নাত জাহান্নাম সত্য আল্লাহ হুজুরের সে লেন্স লাগাইয়া দিছে মোবাইল ইয়ান ব্যাংলে 30,000 টিয়ার মোবাইল স্যামসাং ব্যাগ মিলে গ্যালাস কদুরা লোয়া সাইরানার লোয়া সাইরানার এটা 30,000 টিয়া বেশি আরো কি নেট কানেকশন কি নেট কে দেয় না জসিমের বা গুড়ি উড়ি গেছে আনছে কুকুন্না ডাক্তারের ছয় গ্রাম তু এর নামটা আমি ডি বুঝে বেল্লাই করি ডি মনে করি এক্স আর কি চাই আর আবার কমাচ্ছে জসিম টসিমের আছে দিচ্ছে এক্স ওয়াই মনে করি এক্সের মান 3 ওয়াই মান 2 হুতে বেটা এটা অবসুলেট কথা এবার খুকুন্না ডাক্তারে আয় জসিমের বাজি সাহেবের এমনি স্টেথোস্কোপ প্রত্যেকটা মিটারের নাম আলাদা আছে আমি বলার সুযোগ নেই এটা লাগাই এবার এটা হাবা দে এবার খুকুন্না ডাক্তারে কয় জসিমের তোর আব্বা তো শেষ আর হাফ সেকেন্ড আছে তার এ হৃদপিণ্ড হাফ সেকেন্ডে ধাক্কা মারে কজাটা কিতা কইছেন ও আমার আব্বা বুঝে 5 সেকেন্ড হরে মহরি না যাইব অন কাপড়ে দি না এটা হাসাইল রে এ কাপড়ের ভিতরে গায়েবের খবর কই এলাইছে মিটার বুড়িগার হার্ট বিট হাস হাস স্পিরিট তাইলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে কইছে দুনিয়া মানুষ জ্ঞান জ্ঞান বিজ্ঞান করি ওরা তোমার আমল নামা মাফা সফা হইব তোমার আমল নামা যদি বাড়ি হয় নেকের বাল্লা জান্নাত নতুবা জাহান্নামের বাগিদার হই যাই 5 সেন্টিমিটার বানাইছে বৈজ্ঞানিকেরা ওয়াল ওজনুই অমাই জিনিল হাক তো হুজুর এটি বোঝে কেন আর ফস্ট নলুই দে কেন রে হুজুর এগুলো জানে কেমনে ওয়া শামসি চালাইতাম হুজুর কোয়ার শামসি ঘরের ভিতরে থাকে সূর্যের কথা
সূর্যের কসম, মাঝি গাছার কসম, ওর কথা কয় না, তো কসম দিব না। উনি এভাবে শিউর দিতেছে, ঘটনা কি তা? নিশ্চয় কোন মহাবৈজ্ঞানিকের সাথে ওনার কোনো আত আছে মনে, ওনার তো ব্যাগে কিছু নি কোনো হড়ালে হারে না, করতে পারেন দস্ত তো হারে না, ওনার সে হড়াইব কে? উনি ব্যাগের টিচার, টিচারে যদি আরেকজনের কাছে হড়ে তাহলে টিচারের টিচার গিরি তাইলি হুজুরের আল্লাহ কহু আন্না হড়ালে হাকর লাগতে কারবার আই এর তো করে দিই এনে ফটো স্টার্ট স্ক্রিনিং মারি দিই আমরা ডরান কা হুজুর কোরআন নাজিল হইছে হুজুর খালি হড়ে তারপরে এইভাবে ঘন ঘন করি করে আল্লাহ কহে লা তুহরিক বিহি লিসানাক জিরবার এইভাবে ভিকা ফলানকা ইন্না আলাইনা বায়ানাহু আই বায়ান করে দিই আর যদি কিছু বলি যান এটা আর ইচ্ছা আপনি এভাবে শুরু করছেন কা এইভাবে ইয়াই ওয়ালা যে ইয়াই ওয়ালা এভাবে শুরু করছেন কা আমি আপনাকে পড়াইয়ে দিব তাই নিশ্চয় কোন মহা ক্রিয়েটরের সাথে হুজুরের আত আছে তার নাম আল্লাহ এই ওয়াজ এখন শুরু এখন বুঝিম তোরা কে কে তাকবি ওয়াজ রেডি তো সূর্য লই এই সূর্য লই কথা এডি কইল কা হন তো সূর্যের কথা হন এই কিতাবের ভিতরে আবার হামদাই গেছি ওয়াজ প্রতিটি থই আইছি কইতে হইতেছি না বিশ্ব জগতের তুলনা মানুষ কত বড় এই জানা পৃথিবী গেরামও আছি হেতের ফরি দিয়ে হইল 65,000 মাইল ব্যাস 8,000 মাইল ওজন 6 কোটি টন এই পৃথিবী গেরাম শেষ তো ছয় গেরাম শেষ নিরে আর কত রুফে দেয়া যায় এই সূর্য সূর্য বাদাম হেতে পৃথিবী গেরাম তো কত দূরি 9,30,00,000 মাইল বোট বড় কত 13,00,000 মাইল 13,00,000 গুণ বড় 13,00,000 হেতের ওলা মাইয়া কোগা 53 গা নগা ওলা 44 গা মাইয়া এ হেতের গড় সংসার 53টা গ্রহ উপগ্রহ হেতেরে আমরা দেই এর দূর এ 2 গ্রাম শেষ করছি সংক্ষেপ কইয়ের হেতের ওজন টোজন কইলাম না 3 নম্বর গ্রাম 3 নম্বর গ্রামের নাম হলো মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব অন্ধকার আকাশে দেখবি লাকসমে তুনার ব্রাহ্মণবাড়িয়ার দিকে দেখবি যে তারার মেলা বইছে আকাশ এখন তারা নবাই সব এটা একটা জগৎ এটার এক ছায়াপথ বিশ্ব হেতে এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব 9,75,000 আলোক বছর আলো 1 সেকেন্ডে কত দূর যায় 1,88,000 মাইল 86,000 মাইল তাহলে 1 বছরে 1 মাসে 1 ঘন্টা 1 বছরে আলো সিটিং কত কত দূর যায় 1 বছরে হাতে 5,88,000 কোটি মাইল যায় 1 বছরে এইভাবে হে জগতের হে গ্রামের ওই 3 গ্রামের ছায়াপথের এ মাথা তো হে মাথাত আলো যাইতে কত বছর সময় লাগে 9,75,000 বছর সময় লাগে মা গো রাষ্ট্র এটা কত বড় এবার হেতের হোলা মাইয়া কোগা 20,000 কোটি হোলা মাইয়া হেতের 3 গ্রামের ওয়াজও করি শেষ এই এই সায়াফত বিশ্ব হে সিটিং এর গোলা আছে বলে হে তো সিটিং হয়ে গেছে রে ব্যাটেল জিএস নক্ষত্র হেতে 190,000 আলোক বছর দূরে পৃথিবী গ্রাম তো বেশ 21 কোটি মাইল কয়েকটি সূর্য হেতের হেডের ভিতরে ঢুকবো আন্টারিস একটা এ আছে নক্ষত্র আছে ওই সায়াফত বিশ্বের এই 10 কোটি সূর্য হেতের হেডের ভিতরে আন্দা যাবে এখন বৈজ্ঞানিক দুলাভাইরা বিশ্বাস করতে আছে কো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কইছিল একটা আদনা আদনা জান্নাতির 10 দুনিয়ার সমান জান্নাত দিব কথা হেসা জাগাই দি আসেনি ছয় গ্রামের মেয়ে দিলে তারপরে হে দোয়া বলে করে যখন জান্নাতের দিকে লই যাইব জিজ্ঞারে ভাই একে শেষে নিব হাজার হাজার কোটি মাইল ফেরস্তারা ছায়া চালিয়ে যাবে এতে ছায়া ডাকা পাখি ডাকা গেরাম দেখলে বই যাইব কই ফেরস্তার করে কেউ ভাই সাহেব আয় আর ব্যস্ত আই গেছি পার সিটিং ইডেন আট বেড়া আরো হাজার হাজার কোটি মাইল লই যাবে লই যাই এত সোফা সেটটা দেই ভাই সাহেব আপনারা আল্লাহর হাইজলামিটি করি না জামিয়া আয় আর ব্যস্ত আই গেছি এত বই কইরে ডাকাইতে রলা ইডেন ইডেন আট এইভাবে লই যাবে কই যারে ছোট্ট ব্যস্ত দিব 10 দুনিয়ার রহমান এখন বৈজ্ঞানিক না মানতে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা যে কইছে কথা হেসা জগৎ আছে জগৎ আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে
হুজুর কইছে জাহান্নামের আগুন 70 গুণ, কি আগুনের আবার গুণ বাড়ে কেনে? সূর্যের গায়ে 2 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, কয় কোটি রে? কেন্দ্রবিন্দু 5000, 5000 কোটি ডিগ্রি তাপমাত্রা, পৃথিবী গরম 6 গ্রাম হইয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্ব মাত্র 26-27, এর তো কার মধ্যে কাপড় থা না, কইলা বান্দি বেশ সা মরি যাই তো আল্লাহ রে আল্লাহ, হাতে ফিকাপ কত লইছে? 9 কোটি ডিগ্রিতে তাপ দিতে আছে, কিন্তু আইয়ে 6 গ্রাম কুমিল্লাতে মাত্র 26-27, এর তো ফাঁকা চালায় এসি লাগাইছে ঠিক নি? এই সায়াফত বিশ্বের 3 গ্রামের কথা বুঝ দইব, সায়াফত বিশ্ব হে কোদার কাটার হোলা জিজ্ঞা অজ্ঞা আছে এস ধরা রাস, হেতের গার মধ্যে সূর্য তুন 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। সূর্য সিটিং এর যদি বান্দি টান্দি হাতের আসামি হিসেবে হাজির করে কুমিল্লা কোর্ট ডাকাতি মুইয়া বহুত তাপ দিছে 2 কোটি মুইয়া কদুর যাই হাতে এস ধরা রাসের ডরে জ্বলি উড়ি যেস, কেউ বাইসা ভাই নেই। এখন বৈজ্ঞানিকেরা কয় এস ধরা রাসের একটা অনুফরমাণু যদি পৃথিবী গেরাম হরে পৃথিবী শেষ হয়ে যাবে ওকে চলি। এখন মোহাম্মদ সাল্লাম কথাটা 1500 বছর আগে কইছে, ক জাহান্নামের, জাহান্নামের একটা অগ্নিস্ফুলিঙ্গ যদি এখানে পড়ে, সেখানে একটা শ্বাস প্রশ্বাসও যদি এখানে আসে, ধোঁয়াও যদি আসে, দুনিয়াবাসী সব জ্বলি ছাই হয়ে যাবে। তাইলে হুজুর এগুলো বুঝলো কেমনে? অন বৈজ্ঞানিক দুলাবাই রেডি সব কইতে আছে, ক ঘটনা আসা চালাইতাম চালাইতাম। এরপরে এর 3 গ্রামের কথা কইছি, আরো কতদূর কথা কই, এর এন্টারিস নিউট্রন ব্ল্যাক হোল লাইট জ্বালাইছি আর আন্ধার গেছে কই না? আন্ধারে যদি দৌড় দিও হিয়ন হারিছি, লাইটের দিকে মুসকি মুসকি আসে আন্ধারে, এরে লাইট তুই নিবস আড়া দৌড় দিয়াই। ব্ল্যাক হোল আছে যত বড় আলো টালো আছে, ইডি ব্যক্তি হেলে করে কাইলেই তো জাহান্নামের যে অন্ধকার, কঠিন অন্ধকার। অন বৈজ্ঞানিকেরা কয় হ্যাঁ জগত ইডা আছে, সুবহানাল্লাহ কাইল্লা কেন তা কাইল্লা কাজা করিস কিতা করবি? বস্তুর ঘনত্ব 1 ফুট বাই 1 ফুট, পানি ঢুকাইলে এটা একক, উচ্চতা 1 ফুট, হাতাইলে দিগিল্লে 1 ফুট। তো লুদ্যত নামক অজ্ঞ নক্ষত্র আছে এ সায়াফত সিটিং এর, হিয়ান বস্তুগুণ যেমন ভাবে এটা ঢুকেছে, এ 1 ফুট পাত্রে যদি পানি বার করি লোহা ফুরান 7 গুণ ওজন, যদি লোহা খুলি হীরা ফুরান 10 গুণ ওজন। এ লুদ্ধকে এমন ভাবে বস্তু ভঞ্জ ফুরাইছে, এক দিয়ে সলাই বস্তু উড়াইতে, হ্যাঁ এ হুঁসুস গিয়া ক্যাডার লাগবে, বিতি হলাম আবিতি, বিতি কিন্তু মাজা নাই তো মাজা রে আবিতি মানুষ, হুঁসুস গিয়া লাগবে কোগা ম্যাসের কান্টি পরিমাণ পদার্থ উড়াইতে। আর একটা আছে ব্যানম্যানস নক্ষত্র, হেতের ঘনত্ব এত বেশি 177 জন যুবক লাগবে এক ম্যাসের কান্টি পরিমাণ বস্তু উড়েছে। নিউট্রন তার আছে হেতে তুন এক দিন আসলাই এ এদুর বস্তু উড়েতে 4377 জন ক্যাডার লাগবে, বৈজ্ঞানিকেরা কই দিয়ে এত ওজন করে আর বৈজ্ঞানিক রে হুইটলে লুঙ্গি ঠিক থাক আর ইয়ালি কথা কয় না। এবার আসেন এই যে জগৎগুলা, পৃথিবী গেরাম সূর্য 1000 মাইল স্পিরিটে ঘুরতে আছে, এই যে নিজস্ব ওজন লই, সূর্যটা জ্বলতে 1 সেকেন্ডে 40 লক্ষ টন দারুগা ঠেলন লাগে, এটারে ঠেললে তো এটা 1 সেকেন্ড জ্বলে, হাইড্রোজেন উৎপন্ন করে। এ একদিনে এবার কত হাজার টন চলে, নিজের সৌজন লই দারগা দাঁড়িয়ে এটা লই এতে 1000 মাইল স্পিরিটে চলে। প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে ঘুরে 1000 মাইল স্পিরিটে ঘুরে, লুদ্ধক নক্ষত্র হাজার হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র ঘুরতে আছে, তো এটি তো ব্যারেকরণ লাগে, যে যত ওজন তার তত ব্রেক, তারে আবার নিউটনে করতে আছে স্থির বস্তু গতি সৃষ্টি না করলে গতি হইত না, সেলফ মারতে আগে, তাইলে এটার থামাইতে হলে ওই পরিমাণ ব্রেক দিতে হবে। 1000 মাইল স্পিরিটে গুললে 1000 টন লই পাহাড়ে তো সারি দিলে বলে সিটি, এটার আবার ওইভাবে ব্রেক দিতে হবে। 30 টন লই ট্রাক যায় 40 মাইল স্পিরিটে, দেখছো তুই 6 গ্রামে ব্রেক দিলে শুধু এসকালেটার কিন্তু সাবে সাইবলে
হাওয়াতে যাই হিয়ে জায়গা মতো ব্রেক অয়েল দিয়ে যাই, ব্রেক শুট হইলো মাটি জাতীয় ওইটা যাই রিঙ্গের ধরে, তারপরে আগুন জ্বলি যায়। এরপরে হাওয়া কদূর বারোই সাত দিই বারোই ড্রাইভার সাহেবের কইও যদ্দূর পিক আপ লইছেন আড়া ব্যাগটার হাওয়া লাগে না, আড়া বারো জিত কিস এভাবে গ্রহ নক্ষত্র এগুলারে ব্যারেক করেনি একজন আসেনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নাম কইতে শর্মা আল্লাহ নাম কেন আর কি না কোন একজন আসে এটিকে এমনি এমনি হয়েছে নিশ্চয় একজন টার্গেট হেলতি আছে তার নাম এ মহাবিশ্বের মালিকানা কেউ দাবি করল না, একজন দাবি করছে আল্লাহ জি খালাক আসসামাওয়াতি ওয়াল আর তিনি সে মহান আল্লাহ যিনি তার রসুলের নাজিল করছে ফাড়াইছে, সেই রসুলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বৈজ্ঞানিক কয় নয় আসমান বানাইছি জমিন বানাইছি কইছিনি, একজনে শুধু দাবি করছে সিএস নকশা দি আয় বানাইছি, আবার উনি কয় আয় মুহাম্মদের আটাইছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় বন্ধুরা, এই যে সূর্য হেতে 1000 মাইল স্পিরিটে ঘুরে, এই 1000 মাইল স্পিরিটের কারণে এ দুনিয়াতে রাত্র দিন হয়, কষ্ট হয়নি কোনো রাত্র দিন। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসুবহি ইযা তানাফাসা, প্রভাতকালের কসম যখন এটা প্রস্ফুটিত হয় ওয়াদ্দুহা, তারপরে এই সকালবেলার কসম 8টা বাজার কসম, তারপরে ওয়াল্লাইলি ইযা সাজা রাত্রিবেলার কসম যখন এটা আচ্ছাদিত হয় অন্ধকারে ডেকে যায়, এইভাবে এই রুটিন লইয়া সময়ের লই ক্রিয়া গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে, কথা ঠিক কিনা? এটার একমাত্র কারণ হইল সূর্য ওয়াজ গনাই এনতেছি বুঝ দইব, এই সূর্য শুধু গরের দে, যদি হাতে 100 মাইল স্পিরিটে ঘুরত তাহলে কি হইতো 10 দিনে একদিন 10 রাতে 1 রাত, গরমকালে ব্যক্তি মরে যেত চুল উড়ি যেত আর আল্লাহ দিন শেষ হল না, মহিলারা অগুমাথায় 10 রাতে 1 রাত, তো গরমকালে রাত হইতে চাইতো না আহারে কদুর তেল মাখ কদুর তেল মাখ কদুর তেল মাখ, আর শীতকালে ভুড়িগারা হামসা ভাই হাম্মু দিহুতি ব্যক্তি মরত, 1 রাত শেষ হলে আরো তো 9 রাত সামনে রয়েছে, একে ভাবলি সিটি করতে বেতার মাইকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজ যেটা গত রাত মরছে আরো 9 রাত হর হাতের জানা যাইব, আপনারা সবাই আই হাতের কোবাই মাটি দিয়ে আল্লাহ জাল্লা শানু কইতেছে নবী ও আপনি কদুর বৈজ্ঞানিক করে কনছে কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাতান ইলা ইয়াউমিল কিয়ামাতে মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা ইয়াসমাউ সুবহানাল্লাহ, নবী ও আপনি কদুর কনছে তাগো ফতি যদি কেউ কিয়ামত পর্যন্ত রাত করে দিত তাগো দুনিয়ার কোন বৈজ্ঞানিকে কোন শাসকে তাগো থেকে রাত সরাইতো কেউ হাইতো না, আমি আল্লাহ তাগরে রাতের সাদরে ঢুকাইয়ে রাখি আবার দিনে প্রস্ফুটিত করে রাত করছি তারা কদুর আনন্দ করিবে আল্লাহ, ওয়াজালনা লাইলা লিবাসা ওয়াজালনা নাওমাকুম সুবাতা, অন হুজুরে ঘুম বিজ্ঞান এটি জানে কেমনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুজুরে কর রাত রেস্ট এলাই রাত বলে উঠি থেকে কদুর ঘুম যাবি, তুই তো রাত 6-11 পর্যন্ত 12টা পর্যন্ত থাস কথা কয় না, রাতের রেস্টের ব্যবস্থা করছে কে? এ শুধু সূর্যের কারণে, ওই সূর্য তো গরের হাতে নিবে নিবি নাই 1000 মাইল স্পিরিটে করে, বৈজ্ঞানিকেরা কয় 9 কোটি 30 লক্ষ মাইল তো যদি 4 কোটি মাইল নিচে নামা দিত তাহলে পৃথিবী কি হইতো? পৃথিবী জ্বলি যাই, পাহাড় গুলা আগুনে জল 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 করতো, আর আরো কয়েক মাইল উর্ফে যদি রাখতো সূর্যরে তাহলে পৃথিবী বরফে শেষ, ব্যক্তি বরফের ভিতরে হাঁটা যেতি, কুকিল টুকিল আর ডাকতো না, কুকিল ডাইকো না ডাইকো না, কুকিলে কইতো ভাই সব ডাকতাম না ডাকতাম না, আমি বরফের ভিতরে হাঁটাই গেছি রে, তাইলে এগুলা খেলায় কে? আল্লাহরে কসা সূর্য এ ওয়া সাংস্কৃতিক কিল্লে ঘটনাটা ঘটাইছে কোটিটি আয়াত সূর্যের কসম, মোহাম্মদ সাল্লাম রয়েছে মক্কা শরীফ মদিনা শরীফ আমরা 9 কোটি 30 লক্ষ মাইল হইয়া নহারে ওয়া শামসে এর আর রবে সূর্যের কি গরে
বৈজ্ঞানিকরা ক ঘটনা তো হেসা, সূর্য 23.5 ডিগ্রি অক্ষাংশ অ্যাঙ্গেলে তাপ দিতেছে, এই জন্য 6 ঋতু। মালয়েশিয়া চির বসন্ত, এক গাছে মুকুল ধরে আময় আম হাঁকে, আহারে সুন্দর কারে কয়, ওই তারা ওইভাবে অবস্থান করতেছে পৃথিবী। ইন্দোনেশিয়া বেশি বেশি ভূমিকম্প, এটা এতে ফায়ারিং এতে প্লেটে আছে, এলে বেশি বেশি ভূমিকম্প, তোরা বালা জায়গা তাস হন। এবার তো এবার এই সূর্য যদি 0 ডিগ্রি অক্ষাংশে পৃথিবীর তাপ দিত কি তো হইতো, কই দিবিনি? এই পৃথিবীর মধ্যে যে সাগরের পানিগুলা গরম হই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে যাইতো গা, যাইলে গো দনময় বন্য হয়ে যেত, এলে একটু অ্যাঙ্গেলে মারে দিছে। তো বৈজ্ঞানিকের তো কাছে প্রশ্ন, নিশ্চয়ই কোনো একটা ইঞ্জিনিয়ার প্ল্যানার জাগা মতে হাতে বইয়ে রেখেছে, ঠিক না? তার নাম এ দাওয়াতটাই মোহাম্মদ সাল্লাম দিয়েছে, বৈজ্ঞানিক দুলাবাইরা মানতে রাজি ন। হাতে মোবাইল আর কম্পিউটার বানাই, রাডার টাডার বানায়, বিমান টিমান বানায় না, তেলাবিয়া বাসলারে কাটতে ফেরস্তারা জানে মাত দিবে, রে মার রাব্বুকা তোর প্রভুকে, আমি প্রভু কীতে না কানে গালে খিসবো, আমি আয় পৃথিবীর বড় বিজ্ঞানী নোবেল পাইছি, তো তো ডাকাইতে রোলা বিজ্ঞানী কি, ঠিক না? আরো মারবো কেন না হিড মোহাম্মদ সাল্লামে কয়, ইয়ে ত্রিপুণ উজু হাহু ও আদারাম ফেসে ঘুষাইব, এবার তুমি রে হকিং স্টিফেন, তুই তিনটা সূত্রে বানাইছে, তুই নিউটন মা বসকা লাগবো, বসকালে এত রক্ত দেবো ডিজিটালি নিয়ে যাবো, আয়াতের ফরজ শব্দ ও আব্বা রাহুন হিসে কন্যাইবো মারো কোনি, দেখছো তুই দুবুর মানে ইডের গালা, এবার কোনির লাগো মা মা মা, এবার মাথা খাড়া করেছি নি দিব, এবার গুঁসি ঠাস কর মা মা মা, এ কন্যাইবো সো বাড়িব কন্যাইবো, আনাটা কো কিরে ভাই আমার অফিস কইছিলি বলে কিরে, আর মেডিন জান্নাতের মেডিন জান্নাতের এনে পেনশন এনে টানটা দিও কিরে বারে, তুই বলে বৈজ্ঞানিক বিমান বানাইছ, বিমান তো বানাইছিলি না, দোহে কাতুম মুস্তাফশিলা পার উম্মত খালি আইসবো আইসবো আইডিন এনে মাইব, আর বেশি আফসোস করে আঙ্গুল কামড়াইব, আছে না জি আছে, আনামিলাহ হ্যাঁ কি আনামিলাহ আঙ্গুল কাটবে, হ্যাঁ এর আগের শব্দ কি, ইয়াউমা ইয়াউদ্দুল আনা ইয়াউমা ইয়াউদ্দুল জালিমু আলা ইয়াদাইহি, নিজের আঙ্গুল কামড়াইবো, ইয়া কুলু ইয়া লাইতানি তাগাজদু মার রাসূলে সাবিলা, হায় হায় মাবুদ দুনিয়ার বড় বৈজ্ঞানিক না হইয়া যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খলিল বানাইতাম, আই লাভ ইউ কইতাম হুজুরের, হুজুরের দলের ভিত্তি যদি আমদাইতাম আজকে জান্নাতের মালিক হই যাইতো, আমরা কোন কিরে বহুত বড় বৈজ্ঞানিক আছি, আগের কইছে দাঁড়া কিতা জানে কিরে ওয়ার 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 কাবিনি একটা, এ গ্রহে সবচেয়ে শিয়ান আমাল তোরা মুসলমান, 810 কোটির ভিত্তে তোরা এ 150 কোটি মানুষ শিয়ানা, সেদিন না মালয়েশিয়া গেলাম রে জ্ঞান গিয়েলে চাইলাম, চায় না এক সুন্দরী ফিলারের মতো হাপেন হিন্দিন না আঙ্গশৈল্য তো মেসা মুসে আছে, মেসা নাই এত সুন্দর, আর চোখের পানিটি বাই উঠল কিল্লে রে আই লাভ ইউ লাই, হ্যাঁ কান্তি আছি লোকের কাকা ভাই সব কান্দেন কাকা, কইলাম বাইরে ভাই এই সুন্দর মানুষটারে আল্লাহ কেমনে রে জাহান্নামে আগুনে জ্বালাই করে, ভাই আমরা মোহাম্মদ রে ভাইয়া জীবন ধন্য আমাদের ধন্য, আমরা চক্ষু বন্ধ করলে মরণের পর আবার সেই জগতে চলে যাবো, যে জীবনের আনন্দের শুরু আছে শেষ নয়, সান কইলে তোর বেলা আল্লাহু আকবার, খুশি নেই তোরা? আর এই যে সূর্যের কথাটি হুজুরে কইল সংক্ষেপে কই, তোকে ব্যাকের রুহু রিজিক, তোকে রু রিজিক হয়াত টয়াত ব্যাকটি সূর্যের ফকট, এবার তার গাড়ি হোড়া লাগবে খুব আফসারি তো হওয়াজ বালাই করে, এতে কিতা কর কবা আফসারি রে কবা সাম চটিয়া দিও বাড়ি, আঙ্গু রু কেন সূর্যের কাছে হাইজলামি করে নাম না কইতার নিয়ন রিজিক রু সূর্যের কাছে, তোকে ব্যাক কিছু সূর্যের কাছে আল্লাহ দি রেখছে, এই ঘটনা আল্লাহ থ্রেড দিতে আছে আল্লাহ নবী আপনি কই দেন, এই যে শামসু কুবিরা হুজুর আপনি কোন চা বুঝাইলে তুমি ফাঁসা লাড়ি আটেকা মারু আপনি হিন্দি জিনচের প্যান্ট বিরা, যখন সূর্যের গুটে আলাম তবার দরজা বন্ধ, আর সূর্য যতক্ষণ জ্বলি রয়েছে
আর 40 লক্ষ টন দার্গে জ্বালে, কিন্তু পেট্রোল জ্বালাই আলো বাতাস দিতে কোন সুযোগ হইত হেতে হি এন থাই তো করে ব্যাগ কিছু দেয় সূর্যের হাইড্রোজেনের মাধ্যমে এ পৃথিবীরে এ তাপ দিতে আছে, এইটার কারণে তোকে ফুল ফসল উৎপন্ন হয়, মাছ হয়, খানা রানা হয়, এ এ গাছ উদ্ভিদ ছাড়া তো কোনো বাঁচতি না তোরা, এ উদ্ভিদে হেতে দুগা ফাতা ছুঁড়ায়, এক একটা ফাতাতে বৈজ্ঞানিকেরা অবাক, একটা ফাতাতে 2 কোটি ছিদ্র, এ 2 কোটি ছিদ্র দিয়ে সৌর ব্যাটারি ছাঁচে হিন্দু তরকারি টরকারি রান্ধি খায় হেতে আঙুললাই অক্সিজেন মেলায়, আড়া খাই হেতেরে কার্বন ডাইঅক্সাইড দি, খা তুইও খা আড়াও খাই, এই সূর্যের মাধ্যমে বাতা এই গাছের খানার লাই সূর্য সুইটিংয়ে বঙ্গোপসাগর তো ফানি ঝলিও বাষ্প করি উড়াই মিকাইলে রে দে রে মিকাইল ধর কনে কনে লই যাবে রাত ফেরস্তা তসবি হড়ে বেগুন ঝিকির আজকার ফিকে ফ্লেটি আছে ঝিকিরে লগে আসমান জমির কাফা লাই রা দুয়া বাক মোহাম্মদ জানে কেন রে মোহাম্মদ নাইট্রোজেন চক্র বুঝে কেনে রা দুয়া বাকুন ঠাডা বিজ্ঞান ঠাডা বিজ্ঞান জানে কেমনে আই না হুডে ঠাডা হুজুর এটি বোঝে কেমনে হিয়ন্তু এবার এ সূর্য মেঘ দেখানি মেঘ ফেরস্তারা সালনি মালনি দিয়ে সুন্দর করে আবার গাছের গোড়ার মেয়েদের ডালে হেতে সঙ্গে শ্লেষণ প্রক্রিয়া হানি টানি খায় সূর্য তুই এনে সূর্য নাই গাছ শেষ গাছের কেউ পয়সা মাই নেই সূর্য ছাড়া এ পৃথিবীতে কোনো প্রাণী বাঁচবে না তো ব্যাগের রু হেতে রাত না কারা তো আচ্ছা এবার গাছে তো করে কেন বাসায় কইতেন নি কুমিল্লা ভিক্টোরিয়াতে জসিমে ফ্রেম করে নাইদার লগে ইয়েন্দি রানী বাজার ইয়েন্দি খাইতে আছে হট ডগ হট মানে গরম ডগ মানে কুত্তা গরম কুত্তা কত কত নাম তো রাত হিসত তার ফ্রেঞ্চ ফ্রাই খাইছে এদের গোলালু হিসে দি আর কোয়ালো হেট হেট তিরি হগম এবার নাইদার লগে খাইতে আছে জসিমে হয়েছে মার দিকে স্যার খাই অজ্ঞ অজ্ঞ ফুল দেয় থ্যাংক ইউ গড় কি সুন্দর রীতির ডক ঠোঁটগুলা যেন লাল গোলাপের মতো নাকটা যেন আল্লাহ বানায় দেখছি চোখের ঠার আরেক রকম চোর ডক আরেক রকম এই কাজল কালো চোখ মেকআপ এক রকম ওগা দিগ আত্মি যেন হিতির ফেরস তারা আট করছি কত সুন্দর লম্বা লম্বা ওটা আঙ্গুল ওটা লিঙ্ক থ্যাংক ইউ কেমন আছো একটা কিস কথাও এই যে ওগ্গার লোক ওগ্গা প্রেম করে শুধু সূর্যের কারণে অক্সিজেন খাই খাই বাঁচতে আছে দুনোগা এ তোরে এ ফ্রেমের বাক্সটা অক্সিজেনের কারণে তিতো লগে মিডি মিডি আসে ঠিক না রে তো অক্সিজেনের এই যে তো গাছে তু হইলো রক্তের মধ্যে 3টা কণিকা লোহ কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এ 3 সিটিং এর ডাক খাইতে আছে কে অক্সিজেন এ ফুসফুসের মধ্যে ঢুকি ইয়ার ব্যাগ 200 করে 700 কোটি ছিদ্র এ 700 কোটি ছিদ্রিত জসিমে নিয়ে আসতানে নাই দটারে তারি টারি রক্ত সিটিং 3 টাকাতে ঘুরায় মুহূর্তে 30,000 নারবে এ রক্তটা পৌঁছে তখন অজ্ঞ মিডি মিডি আসে যদি বাইশাপ ক যদি বাইশাপ অক্সিজেন বন্ধ করে গাছে শেষ কি তৈব এ নাই তানে এবার জসিম মা ফোন করব কুদ্দুস রে কুদ্দুস তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ছয় গ্রাম তো ফাহারে ও ভিক্টোরিয়া ফারকে আমার মাহিদা এন্তেকাল ফহর মাহিসি শুধু তোর অক্সিজেন বন্ধ করলে রে তুই কি এর বৈজ্ঞানিক হসা গন্ধ তোর থেকে বাইরেব আল্লাহ পাক অন্তত 20টার মতো আয়াতের দিকে কইতিয়াছ ওয়াস শামসে সূর্য লোক হইতেছে নবী ও আয় 40 লক্ষ টন দার্গা চালাইয়ের প্রতি সেকেন্ডে 5 লক্ষ কোটি গণ দিতে আসি 24 ঘন্টা দার্গা চালাইয়াতে নিয়াস্টানে ফ্রেম করে ব্যাগ কিছু করে এতে বুঝি আরে একটা থ্যাংক ইউ দেয় না এতে বুঝি আপনার লোকে গাদ্দারি করে আপনারে মানে না ক মোহাম্মদকে এতের বাগলা হাড়া লাই মাই এতে আরে গো শালা কি রে আল্লাহরে কেমনে শালা গো কইতেন নি হিসে আসত্তি আত লাগা এমনে হিসেবটি মার বুঝেছি আত্মামা হাজি আদায়তুল্লাহ ফকির বাজার তো রিক্সাত করি কাণ্ড লোক গাইছে 200 টাকা কস রিক্সার ড্রাইভার কামাইলারে লই বাইক আছে আসি আমি কাঁচা রাস্তা জানে এতরা দিছে 200 হুডুর হুডুর মেয়ে করে রাত গেছে 12টা বাজি এবার বুড়িও এই বাতি যাত্রায় হাড়ি কেন দিছে যাচ্ছা তো জেটাকার আলো সার হয়তো
বুড়ির তন বেল নেই, বুড়িগারও বেল নেই, তবু অজ্ঞা লজ্ঞা দুয়ার বিলিকা বইতায় জোয়ান কালে না দুলুড়া লাগবো, বুড়া কালে তো বেল নাই, বল নাই, তেল নাই, কামাল এবার বুড়িগা তো কাঁটো লিটার লাগ দিয়ে না হুডুর হুডুর কামাল কামাল আর গেলে কি তো জানা শখ করে কাঁড়ল লইছি লাইটা টিটা রিক্সো লাইয়ে নাতে দেন দেন আর মাথার দেন জেড়িয়ে আড়াইছি লইছি লই আবার উড়িয়া আয়েছে করো রাত বাজ্যে একটা বুড়িয়ে বাদ দিছে বুড়িয়ে হান সাসে বুড়িকে হান খাই বুড়ির দিকে এনে চায় গেলে হান সাসস কা বুড়িকে তো মুখের দোস্তি সাঁসা খায় দাঁত না দে আর মহিলারা মুখের দোস্তি সাঁসা খায় সোবার কারণে আঙর কথার লগে কলাম গোলামের যে মাছ দিছে গোলামের কানের কারণে ইতি মরি গেছে দুই ঘন্টা রু নাই এত চিন্তা করলে উমা ইতি মরলে তো আহ ক্রস ফায়ার দিবে সরকারে এবার শরীরের মধ্যে হানি টানি ডালি উঁসাইছে উঁসাইছে আর মুখ যেন লাড়ি কিতা কয় তো এতে ক কান লাগাই দিছে ডার্লিং কি কয়ে গোলামের পুত কথা কবি না যে সোভাল্লাই মাইটটা গাইলো উঁসাইছে আর রোহিতিয়ে কথা বুড়িগা খাল না থাকলে গেছে খেপটি আছে কয় বান্ধি মহিলারা বলে আঙ্গ বান্ধি বেলে এ কাঁডল বাং হ্যাঁ তোর হকুনি আইসিনি সকালে কাঁডল বাঙ্গি কোলানে খৈসিয়া দিকাই ছয় গ্রাম মাদ্রাসা যাইব অন কিনলে তুই রাত দুইটা বাজে কাঁডলটা নষ্ট করতে কয় রাত চায় অষ্টকে মরি গেলে কবরকে মার কম খাইম নিলে বান্ধি কাঁডল বাং বাইংসে কাঁডল এই বড় কাঁডল লাল টস টসে কোষ নাড়া নাই সব কোষ বুড়িগার নে হইলে কাঁডলটায় মুখের মধ্যে এমনি দি ইস শালার কাঁডল রে আল্লাহ গো বান্দা তুই শালা কইছ কারে রে ও বান্দা 9 কোটি 30 মাইল দূরে তো তুললে কার নাই হাঁটাইছি তাম পৃথিবীতে জগতের যদি সূর্যের আলোকে ইউনিট যদি 18 টিয়া ধরে এই পৃথিবীতে মাত্র 9 টিয়ার আলো আইয়ে কটে এই 9 টিয়ার তাফে আর মোদি হিসেবে গায় আর ভ্লাদিমির পুতিনে খায় আর সুসি বইনে মানুষ কওয়ায় ব্যাকে মিলে 810 কোটি মানুষের আইলতে মাত্র 9 টিয়ার আলো কটিয়ার আলো ও বান্দা তুই শালা ঘুষত কারে এ তোরে যে কাঁডল গাছ তুই কাঁডলটা খাইছ হাসি আদায় তুললে কইলা গাছিটা লাগাইছিল আর জসিমে কো ছাগল বাগান হান্দাই গাছিটারে খাই শেষ বুড়িকে জিকি রাজগার করে ভজর নজরি বাগানের দিকে চাই দেখি মোসর মোসর করে বুড়িকে কে রে ছাগলে তারপরে কাঁডল হাতা মুখের মধ্যে লই আল্লাহ ছাগলে দাঁড়ি হাঁটার ওকে তুমি যাও না বুড়িকে কে হ্যাঁ আর গজ মেলারে করছে কাজ ছাগলটা দিছে লাডি মেলাই ছাগলে ভ্যাঁ করে দিছে তো গাছিটা আসেনি রে নাই তারপরে আবার বঙ্গোপসাগর থেকে মিকাইলে হানি আনি ওই সূর্যের মাধ্যমে জলীয় বাষ্পের মাধ্যমে খেলাটা খেলাইয়া গাছের গোড়াতে আবার হানি ঢেলছে ড্যাম ঠেসাইছে একটা হাতাতে 200 কোটি 2 কোটি করে ছিদ্র সূর্য থেকে তাপ তাপ নিয়ে বড় হয়েছে গাছিটা তুত্তুরে বড় হয়েছে 3 বছর হওয়ার ছাগলিক গাবার হাঁটি যায় ছাগল সিটিং এত খারাপ হাতের যত সুমা দিছে যদি কোন আর খেতের কিছু খাচ্ছে হাতে হইলে আন্নার বাড্য বারো ঘাটার আগে আগা আগা আন্নার কাঁটল গাছ খাই তামা ঠিক নেই হইলে উদ্বোধন করবে আন্নের গুণ খাই হাতে আর হাতে ডাক দিলে হাতে এন্ন চায় বলা হয় আবার কিতে করবি হ্যাঁ ঠিক নেই এবার গাছিটার কিনার দি আইসা হাতে গাছিটা তো বড় হয়েছে ছাগলে সা হাতে কেসা কম্পিউটার প্রযুক্তি জানে সাইতে গাছিটার আইলে বিয়ে করলে কাম হইতো ন এটা নাহি দেল লাইনি লম্বা সামনে দোনো ঠ্যাং বেকু কেরানের লাইনি ছাগলে হাঁড়াই ডাবলে দিয়ে আপনি উড়ে বা এবার হুতি হুতি গায়ে বুড়ি গায়ে হজর নয় ছড়ি জিকি রাজগার করে সাইতে বাগান ওকে মুসর মুসর করে আবার ছাগল আবার সাইতে কাছাগল রে ছাগলে পোটা রেডি কার্ড বার করি কাছাগল তো শুনো না দিছে বুড়িগা লাড়ি মেলায় ছাগল কো ভ্যাঁ দিছে দৌড় আছে নি গাছিটা কই আছে বাঙ্গি শেষ এবার 3 বছরে গাছিটা আবার ঠিক করছে আল্লাহ সূর্যের মাধ্যমে তেল মোবিল হাড়াই সূর্য কোন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হাতে বাঁধাই না হায় হায় এবার মিকেলের অর্ডার হয়ে গেছে হুরা রাঙ্গামাটি বান্দরবনে
গাছেরই সব সাইনিস কুড়েল দিয়ে কোবা লাগবো তুফানে ভাঙিয়ে লাগবো। আল্লাহ সার্চিট দিয়ে দিছে হাজির হাজায় তুল্লার বাগানের কাঁডল গাছ ইটা চাই ভাঙিও না, এটা তো কাঁডল প্রোডাকশন দিয়ে ছয় গ্রাম হাজি জসি মেরে আয় আল্লাহ খাওয়াই। এই গাছিটা তো আর বছরে কোনো রকম মানুষ মই এক থাতে কাঁডল ধরছে চার গিয়া তিন গিয়া মুসি হুড়িল অজ্ঞা টিকছে মুসি বুঝছি হেরা করিবার লাই বুমরা বল্লাটো লাই এটা গান করতে করতে হেরা করে ফেরেস্তারা সোবার মারা অসিপুর হুলা গেলি রে এটা হাজি জসিমে খাইব ছয় গ্রাম কাণ্ডলিজ্ঞা যাইব কাণ্ডলিজ্ঞার মধ্যে ইস্তিকার লেখা আছে এটা কন আইব। তারপরও বল্লা তারপরে বিমরুলি হেরা করতে লাগে হেরা করতে লাগে ঠিক নি রে। এবার হোম রোকে যে হয়েছে কাণ্ডলিটা ডেন্ডুয়ে ফোন করে আল্লাহ রে বার এলাহি কে রে আয় রাঙ্গামাটি আব্দুল মতিন সাহেবের কাণ্ডলের বাগানের কাণ্ডলের ডেন্ডু কইতে আসি আর না যে কাণ্ডলিটারে এভাবে হুলাইতে আছেন হ্যাঁ তো হোম রোকে যে হয়েছে আল্লাহ ডাইতেন না আল্লাহ কয়েছে ঠিক আছে ওই কাণ্ডলেরে মানা করে দিন তুই শক্ত করে ধরি রাখ কাণ্ডলিটা একটা পরিমিত পর্যায়ে আর বড় হয় না। এবার ভাজি আদায় তুল নাই একদিন ইলারে তিন মাস হরে হেড থাপট দে হায় ন একই বাগানে বুড়িগা আম গাছ জাম গাছ লেচু গাছ কাণ্ডল গাছ লাগাইছে একই ফানি মোহাম্মদ সাল্লাম কইতে আছে একই ফানি দিয়ে মোতাফার রকা বিভিন্ন রকমের খানা ফল ফলা দি কে তো করে খাওয়ায় সে মহাবৈজ্ঞানিকের নাম আল্লাহ। ও বান্দা তুই এত নিমক হারাম হয়েছ কাহারে একটা থ্যাংক ইউ দে। এবার কাণ্ডলিটা হুরেছে পনেরো দিন হর মিটাই দিছে এটা হাইকছে কাড়ি আনছে আনতে আনতে কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত তিনবার ট্রাক এটা অ্যাক্সিডেন্ট হইতে লাগছে আল্লাহ এটারে বাসা দিছে কাণ্ডলের গায়ে লেখা আছে এটা খাইব কি তুই আরো দাঁড়ালে দুশো টাকা দিছ থ্যাংক ইউ দিছ রিক্সার ড্রাইভার কামাইল্লারও থ্যাংক ইউ দিছ তোর বাতি জাহেদ দারও দোয়া করছ তুই আয় আয় আল্লাহ রে কাণ্ডল মোদি কস তুই শালা তোর মতো নিমখারা আমি আল্লাহ দেখলাম না রে বান্দা তুই কিল্লাই কইলি না আলহামদুলিল্লাহ ও রব্বিল আলামিন জগৎ সময়ের প্রতিপালকের জন্য থ্যাংক ইউ তুই ইচ্ছে নিমক আরাম হয়েছ তুই আর কস শালা এ ঋতুর বদলে তো খানার পরিবর্তন সূর্য দক্ষিণ গোলার্ধে গেলে যেন শীতকাল আইয়ে এসব সূর্য কারিশমা কফি মূলা খেজুরের রস কত রকমের খানা তারপর অমল কি কারণ তোর ঠোঁট হারিয়ে যাবে তো বুড়িগার তো ঠোঁট হারিয়ে যাবে ছয় গ্রাম গোল্লা করে করে আসে কাঁচা মরিচ দন্যা তাহাটা দিবে আল্লাহ ওই সূর্যের হিমু দিকে বুড়িগার তো ঠোঁট হারিয়ে যাবে তো বুড়িগা গোল্লা করে হু কি হয়েছে এটা এনে আসেন কা ঠোঁট হারিয়ে গেছে হু এসব খেলাইতে আছে সূর্য কে খেলা আল্লাহু আকবার। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহর পক্ষ থেকে ওয়াইজা শামসু কুবিরা দুনিয়ার মানুষের আরে সূর্যরে যখন ক্লোজ করিয়া লাইব তবার দরজা বন্ধ হয়ে যাইব আর আই মোহাম্মদের মানতে চাইল কাম হইতো না এখনো সময় আছে দুনিয়ার মানুষ আমার আল্লাহর দিকে আসো আমার কোরআনের দিকে আসো আমি মোহাম্মদের তরিকাতে চলে আসো ঠিক না সব কিছু আল্লাহ আল্লাহ শানু এইভাবে এই সূর্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছেন এই জন্য বারবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই সূর্যের কথাটা এইভাবে বলছেন কষ্ট হয় আমরা তার নিয়ামত প্রতিনিয়ত খাচ্ছি তাকে একটা থ্যাংক ইউ দিতেছি না এ তো জগৎ যেটা বললাম সায়াফত হেতে কত বড় এক মাথা তো আরেক মাথা ভালো যাইতে নয় লক্ষ পঁচাত্তর হাজার আলোক বছর লাগে এ তার ২০ কোটি ২০ হাজার কোটি হলাম এক একটা বহুদূর তো তাইলে সায়াফতের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যদি টিকটিকির ডিমা অর্ধেক করি নৌকা কল্পনা করি মহাশূন্যে বাসিয়ে দেওয়া হয় হে নৌকা যদ্দু জায়গা দখল করছে আর এই ফাড়েরটা যদ্দু দখল করছে আর অনন্ত মহাশূন্য খালি ঠিক না অনন্ত মহাশূন্য খালি এই জগতের ভিতরে কাছাকাছি জগৎ সূর্য হেতের তুলনা আঙু বেলে কিতা পৃথিবী ওমা ইডের ভিতরেও বেলে বড় সাগর আছে প্রশান্ত মহাসাগর ১২,০০০ মাইল লম্বা তাহলে ১২,০০০ মাইল লম্বা হিয়ানো যদি একটা নৌকা থয় এফারে যদি একটা নৌকা থয় নৌকা জাগা কদ্দূর দখল করিব সাগরের অল্প ন পুরো অনন্ত মহাসাগর কালি তো তাইলে এই দুনিয়াতে ক হাসটা সাগর আরবে লিখিত সাত মহাদেশ
ও মা গো এটার ভিত্তিতে লিখিত 200 রাষ্ট্র, ও মা এটার ভিত্তিতে লিখিত কিতা গো বাংলাদেশ গেলাম, ইন্ডিয়া গেলাম, গত সপ্তাহ জানা আইলাম, আহারে গাড়ি চলতি আছে চলতি আছে, দিল্লি কত কত দেশ, হাজার হাজার মাইল শেষ নাই। ও মা বাংলাদেশে বে লিখিত 66 ডিস্ট্রিক্ট 450 থানা, ওইটার ভিত্তিতে লিখিত ভুড়িছম, ও মা এটার ভিত্তিতে লিখিত আরো 6 গ্রাম, এটার ভিত্তিতে আরো কিতা উত্তর হাইড গিয়া দই নাই গিয়া, এটার ভিতরে আফসারি সিটিং এলানি মানুষের গা হাড়ে তিনাত, ফুটবল এলানি মাথা অজ্ঞা, হিসি দিয়ে গেলু এক পা মগজ, হেতে এই ফিডির ফিডির চকি গুন দিয়ে হেতে কয় দেয়ার ইজ নো গড, হাগলের মাথা খারাপ না, আল্লাহ কো বান্দা তুই আজ সৃষ্টি দিবে তুলর তুই কি তরে তোর গনে নিবে না হইবে, হেতে কিতা জ্ঞান বিজ্ঞান কম্পিউটার বানায় বিমান বানায় হেতে কয় দেয়ার ইজ নো গড, মারি লগে কইব এইভাবে মারেন কা এত ন তেতরে মার চইল বেড়া, তো বিজ্ঞানিক নিউটন কয় গতিশীল জিনিস যদি গতিশীল থাকে সব কিছু গতিতেই চলে, স্থির বস্তু যদি গতি সৃষ্টি না করে সব স্থির থাকে, এই মহাবিশ্বে নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ার ইডারে গতি সৃষ্টি করছে, ঠেলা মারছে ঠিক কিনা, আবার ইডারে উনি কেয়ামতের আগে আগে ব্রেক দিব, একটা নিচ্ছে একটা ইঞ্জিনিয়ার আছে, একটা গাড়ি যেভাবে একটা সালান্য আছে ড্রাইভার আছে ইঞ্জিনিয়ার আছে ব্রেক অয়েল আছে স্প্রিং আছে গিয়ার অয়েল আছে কলকব জ্বালান্য আছে না, আবার হাঁকে হাঁকে আল্লাহ পৃথিবীটারে ঠেলাও দেয়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এদিন না দেখছো ইন্দোনেশিয়ারে ঠেলা দিছে দে হাজার হাজার মানুষ মরে গেছে, ওর মোহাম্মদ সাল্লাম ভূমিকম্প বিজ্ঞান সম্পর্কে জানে কেমনে, যখন পৃথিবী প্রকম্পিত হইব বালা করি হইব ওয়া খরা জাতিল আর দু আসপালাহা, পৃথিবী তার হেডে তুই স্বর্ণের খনির তেলের খনির তেল স্বর্গ তেল সব বার করে দিব, ওয়া কালাল ইনসানু মালা, মানুষরা কইব কি তরে কি হইলো কি হইলো, অ্যামাজিং তো হাত দিছু আখবারা, সেদিন সব মোবাইলের খবর রূপ দি খবর ফেসবুক রূপ দি খবর, পৃথিবী সব কই এলাইব মোহাম্মদের দে মানলি না আল্লাহ যে মানলি না, আজ্জা খবর আছে, আজ্জা খবর খবর আসেনি ও, কোনছে খবর পরকাল, কোনছে খবর আর রাজ্যরে কোনছে মার্কা পরকাল, একটা সুরের নামে আছে খবর আসেনি ও, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম, নবী ও জুকার বার কেতে জুকারি লাগাই দিছে এতে ফেসবুক মানে খবর লইতে আছে এতের খবর হাতেরে দেয়, সামনে তে এতের বড় খবর আছে নবী ও, সে বড় খবরের নাম কিয়ামত, বস খাই এলাই মাই আল্লাহ, তারপরে কোন কম্পিউটার ক্যামেরা ট্যামরা রাডার মাডার ব্যাগ তুই আমনে নবীর কদমে আই বেল্লাই আমনে তরি গেছে জীবন গাড়ি চালাই বেল্লাই, তাহলে তারা ক্ষমা হইব নয় কিন্তু ফিডের বাগলা হাড়াই এলাই ঠিক না, আল্লাহ একবার, তো এগুলার লাড়ি সারিন না, নিশ্চয় একজন আছে যে কেউ একটা ঠেলা মারি ঘুরাইতে আছে শনি ইউরেনাপসন নেপসন প্লুটো এগুলা ঘুরে, তাই অজ্ঞা এই এ মহাজগতের অজ্ঞা গজল লেখি দিছি কইতাম নি, একটা ঠেলা মাইরা দিছে সাইরা জনম বইরা ঘুরিতেছি ঠিক কিনা, কোন ফায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর বিগ ব্যাং সূত্রে পৃথিবী বানাইছে, আর কোরআনের সূত্র হইলো কোন ফাইয়া কোন ভাও হয়ে যায়, তেহরা এলে এটার সূত্রে বানাইছে বিগ ব্যাং, এটা সেকেন্ডারে কোটি কোটি বাঘ বললে যা হবে এর কম সময়ে পৃথিবী সৃষ্টি হয়ে গেছে, কোরআনের মানতেছে কোন ফাইয়া কোন ফাইয়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর রং বেরঙ্গের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর, দেখতে জগৎ কি সুন্দর, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, হাজার মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি মহাবিশ্ব জগতে খানি, মহাবিশ্ব জগতে খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগতে খানি সৌর খেলা প্রভাত গুদলি বৃষ্টিতে রোদ গাছপালা
ঋতুর বদলে ফাকির দলে দিবানিশি প্রেম খেলায়, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন ছাড়লে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন ছাড়লে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়ে করছে মানুষ হানানি, মহাবিশ্ব জগতে খানি, মহাবিশ্ব জগতে খানি, প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগতে খানি। একটা ঠেলা মাইরা দিছে সাইরা, ওরে ঠেলা, ওরে ঠেলা মাইরা দিছে সাইরা, জনম বৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগতে খানি। এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে ধরা ঘুরে যার টানে ভাই, 9 কোটি মাইল উপরে, 9 কোটি মাইল উপরে। এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে ধরা ঘুরে যার টানে ভাই, 9 কোটি মাইল উপরে সে, 9 কোটি মাইল উপরে। ইজা শামসুকু বিরাট ফরমান এলে তওবার দরজা যাবে মিলে, ইজা শামসুকু বিরাট ফরমান এলে তওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াত গেলে মানতে চাবে কোরআন খানি, বিশ্বজগৎ মহাবিশ্ব জগতে খানি, মহাবিশ্ব জগতে খানি, প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। ওরে রফিকুল্লাহ আফসারি বেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলেই মানে বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলেই মানে বাঁচলে যান, কাটলে টিকিট জাহান্নাম হইবে রে তোর জানা জানি। খবর আছে মহাবিশ্ব জগতে খানি, মহাবিশ্ব জগতে খানি, প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগতে খানি। জান্নাত দেখতে যদি হয় বাসনা, মহাজগত নিয়ে কর মহাভাবনা। 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি ছায়াপথে সুইটা যাইতাম, আরিফ যদি হইতাম আমি ছায়াপথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত দেখতে পারতেন সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগতে খানি, প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। একখান ঠেলা মাইরা দিল চাইরা, ঠেলা মাইরা ওরে ঠেলা মাইরা দিল সেরা, জনম বৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। মাছে কে ঠেলা বা কুল্লুন ফি ভালা কি তামা গড়ি এলে বে সুর বিজ্ঞান আমার নবীজির দান, কোন সাবজেক্ট আমার নবীজি দিল না। আর তুই মুসলমান কস ইয়ান্তি কস, ও হইলে না হইলে না রে আমার, হইলে না হইলে না রে বন্ধু, হইলে না আমার কয় নিয়াতে কি রে হইল না কি, এতে বিয়ে হয়ে গেছে আরেকজনে লইব কি, তা তোলে তো 72 জন আল্লাহ রাখছে, রাখছি নি কথা কয় না, তে আল্লাহর হক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক, তোলে সব পিছিয়ে যাবে আমি লেগে দিছি। আরে গানে গজলে আল্লাহর কথা, এই শুরু বিজ্ঞান। দাউদ আলাইহিস সালাম যখন সুরটা টান দেও আসমানের ফাঁকিটা কি পাহাড় পর্বত বেত চলে এই গজল ইসলাম আলাইকুম আজ ওয়াজুনিও সুবহানাল্লাহ। তো এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে কেন সুর বিজ্ঞান লই কই, দারুণ জ্ঞান। জান্নাতে গানের কনসার্টের আয়োজন, ইউহু বারুদ তোমাদের জন্য আল্লাহ জান্নাতে রাখি দিছে, দুনিয়ার এগুলো হারাম ঠিকই না। আর তুমি এগুলা হুজুরের লগে তুমি অসম্মানী কার্যক্রম করো, হুজুরের কথা ডাইভার্ট করতেছ, হুজুরকে বইস্তলি কাশিল মাজামির, আমি গান বাজনা ধ্বংস করবে আছি, তুমি এটারে হুনতে আসো, নেট চালাইতে আসো, এইভাবে চালাইতে আসো, মারতে আসো ঠিকই না। তা আমি লিখে দিছি যুবকের কল্যাণ, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলা, খোদার বাণী না শুনিলা একটা কথাও তা, তুমি হইলা না আল্লাহ। রাতের আন্ধারে এইভাবে গান গাইবে উন্ডা চালাইতে চালাইতে, রেডি তো?
তো গাছা হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার খোদার বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহ ও ভুবনে গাঁথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোযোগে জ্বালা, ও ভুবনে গাঁথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোযোগে জ্বালা, হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার, তুমি হইলা না মাওলা, হইলা না হইলা না রে বন্ধু, গজল আই না তো মুখ দি প্রেমের গুণ হারাইয়াতে সিটিং, তুই সিটিং রেডা জোরে কর, ও কখনো ফেলনি তুমি একটু চোখের জল, এ কি তোমার খোদারি প্রেম, তুই আমার বল নবীরে কান্দাইয়া শেষে পাইবা না তো পার, তুমি হইলা না মাওলার, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার খোদার বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার ও মরণের ফিকির তোমার নাহি এলো মনে, ধরনীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে, রিজিক তুমি খাইলা তার গোলাম হইলা কার, তুমি হইলা না মাওলার, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার খোদার বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। আল্লাহ একবার, ও যুবক কার হইবা? তাহলে আল্লাহর হইতে হইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা আইতে হইব, কষ্ট শেষ করতাম শেষ করতে ওটা সত্যি বয়। আর যুবকেরা কয় কোকলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখির আরেকজনে বিয়ে করিলি অসুবিধা কিতা, তুই কার এটা লেগে গান বানার লাগবে না, যেদিন আমার রসুল মদিনা তৈবা থেকে চলে গেছে মাকবারাতে, সেদিন থেকে তো আমাদের কলিজেতে দাগ লেগেছে, এ দাগ উঠবো যেদিন হুজুরের আলোয় মিছিলে মিছিলে কিলা দখুলু ফিহা সালামান সালামান, যেদিন আমরা জান্নাতে যেতে পারবো সেদিন আমাদের কলিজার দাগ যাবে, ঠিক কিনা? আমি লিখে দিছি, কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, আমার ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনা, ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনা, ঠিক কিনা? যার জন্য সব আয়োজন দেখিলাম না তারি, সে বিরহ যাত নাই আমি কান্দি যারে যারে, যার জন্য সব আয়োজন দেখিলাম না তাহারি, সে বিরহ যাত নাই আমি কান্দি যারে যারে, মনটায় আমার চটপট করে, মনটায় আমার চটপট করে, বুকে হাহাকার আমার, ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনা, ভালোবাসার কামিলিওয়ালা এখন নাই যে মদিনা, ঠিক কিনা? শিকল কাটা পাখির মতো উড়ি গগন পানে, কোথায় যাইলে উম্মতি সুর বাজিবে মোর কানে, ভবের কুলে নীড় হারাইলাম, ভবের কুলে নীড় হারাইলাম, কান্না হইল সারা আমার, ভালোবাসার কামিলিওয়ালা এখন নাই যে মদিনা, ভালোবাসার এখন নাই যে মদিনা, যার জন্য সবই পাইলা মানলাম না তার জীবনে, ভবের তরে এত ব্যথা সইলাম ক্ষণে ক্ষণে, নবীর সুন্নতে যে মানিবে, নবীর সুন্নত যে মানিবে, সুখের জীবন তার আমার, ভালোবাসার কামেলিওয়ালা
এখন নাই যে মদিনার ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনার কলিজাতে দাগ লেগেছে, বলেন কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনার ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনা। আল্লাহু আকবার। তো শুরু বিজ্ঞান নিয়ে তো কথা বলতে পারলাম না, আপনাদেরকে এই কথাটা শুনাইলাম, আমরা ইমান ও ইসলামের প্রতি থাকি আমরা ধন্য। আমরা বৈজ্ঞানিক হইতে পারি নাই, দুঃখ নাই, তবে আমরা মহাবৈজ্ঞানিকের ছাত্র হয়ে গেছি, মোহাম্মদ সাল্লামের উম্মত, আমরা খুশি, ঠিক কিনা? তাহলে নামাজ কলমা ফরান লাগবনি, সুন্নত মোতাবেক চলন লাগবনি না? অসুবিধা কি, কিতাবের হাদিস লি চলবেন, যা আল্লাহ রসুল বলছে তা মানবেন, এর বাইরে মানিয়েন না। আপনি অনেক আরবি টারবিকে অনেক মাসলা সাবেত করেন, আপনি নবীজির নামে বহুত সম্মান দেয়ান, যেটা সাহাবিরা করল না, তারপরে হুজুরের 23 বছর তারা নবুয়তে জিন্দিগিতে ফাইলো, তাবেইনে কারাম করলো না, আর না আরবি কর্তৃত্বের দিকে ওই কই এটা দলিল সাবেত করে, লাভ হইতো না ভাইসা, ঠিক না? গাজরে মারতে নারবেন, কাম হইতো না? আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, আমি দিন ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিয়েছি, কইছেন আল্লাহ। তাই যদি কদর বাড়াই দিই ইতি রফিকুল্লাহ আফসারি হুজুরে কফাহুয়া রাদ্দুন, এটা বাদ, তাহলে আপনি নবীজির প্রতি এলজাম করছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জান্নাত চাইল আপনি এমনি কমাগো আকাবিরে কইছি, তো কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি কি এটা করেন তো বার মুরব্বীরে করছে, করলে অসুবিধা কি, কিতাবের না যদি কই রে তুই এটা করস, তুই মুখে দাঁড়িয়ে রাস না, তুই বয়সে দাঁড়িয়ে রাখলে আরে মানছি কি কইব, কিতাবের নাম মানছি কি কইব? আর রফিকুল্লাহ হুজুর তো বড় হুজুর, হেমিয়া আরে দেখছে এখন, হেমিয়া কোরআন সুন্নার বাইরে, ভাই তাই মারে হোলা না, ক মা দেখছি নি রফিক হুজুরে এই যে হাদিসের বাইরে একটা আমল করতেছে, মা বা আঙ্গুরে ডল লাগে, তো ও মা গো হেবটা এত বড় হুজুর, হুত তুই কিতাবে কস, কিতাবের নাম ও মা গো, কিতাবের নাম ওমাগো, এ সমস্ত ওমাগো কিতাব বাদ দি, নবীর তরিকা, আমার নবীজি যা বলছেন তা, এর বাইরে চলবেন নবীর দুশ্মন হয়ে যাবেন। হুজুর বেদায়াতকারীর প্রতি গজব দিছি, কত্তর উপরে আল্লাহর গজব হলো লান, হুজুর যেটা চাইছেন এটা দিবেন, এর বাইরে যদি চলেন বৈশা বহুত আরবি জানেন, বহুত বড় আলেমান, কাম হইতো না মারছিল, আজানের দোয়াতে 3টা জাল নোট, হ্যাঁ দেখছি নিয়ে জাল নোট কন্দি কন্দি আছে, জাল নোট বাদ দিবেন, এখন সব কিছু এ হয়ে গেছে, সহজ হয়ে গেছে, হাদিসগুলো আমাদের চোখের সামনে, তা আমি আর কিছু বললাম না।